বিদেশে একান্তে ছুটি কাটাচ্ছেন দেব রুক্মিণী। টলি জুটির এবারে ডেস্টিনেশন কোথায় জানেন? টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা সাংসদ দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গেই দেখা যায় তাদেরকে। এত ব্যস্ততার মধ্যে একান্তে সময় কাটাতে খুব কম সুযোগ হয়। টাইম শিডিউল থেকে এ কিছুটা সময় বের করে একে অপরের সঙ্গে ইকুয়ালিটি টাইম কাটাতে প্রায়ই ভ্যাকেশনে যান দেব রুক্মিণী। বর্তমানে ছুটি কাটাচ্ছেন জুটি। তবে তাদের ডেস্টিনেশন কোথায় জানেন? তা এখনও প্রকাশ্যে আনেননি তারা দুজনই। তবে বালির শহর থেকে নানা লেন্সবন্দি মুহূর্ত নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন, যা দেখে মনে হচ্ছে মিশরে পাড়ি দিয়েছেন টলিউডের এই লাভ বার্ডস। এর আগে মলদ্বীপ, ভেনিসের মতো বিভিন্ন ডেস্টিনেশন ঘুরেছেন দেব রুক্মিণী। ভ্যাকেশনে গিয়ে খুব একটা একসঙ্গে ছবি শেয়ার করেন না তারা। এবারও এখনও পর্যন্ত তার অন্যথা হয়নি। বলাই বাহুল্য, ফ্যানেরা অপেক্ষা করে আছেন জুটির একসঙ্গে ছবি দেখার জন্য। ছুটিতে একেবারে হালকা মেজাজে রয়েছে সাংসদ অভিনেতা। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছুটি উপভোগ করছেন ভ্যাকেশন। ছুটিতে গিয়ে একটি সুখবরও দিয়েছেন দেব। 14 আগস্ট মুক্তি পাবে তার নতুন ছবি খাদানের টিজার। বালির ওপর লিখেই এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা প্রযোজক, যা দেখা মাত্রই উৎসাহিত দেবের ভক্তরা। সে প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখেই। বোঝা যাচ্ছে ছবি ঘিরে সকলের কৌতূহল অনেকটাই। সব ঠিক থাকলে এবছরই বড়দিনে মুক্তি পাবে খাদান।